হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, যে যেখানে আছো সবাই ভালোই আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা। নতুন বাস তোমাদের সবাইকে স্বাগত। আমি ভালো আছি। দেখো অপর্ণা কি দেখাচ্ছে, বাঙালির দুর্দান্ত স্বাদের একটা রেসিপি, খেসারির ডালের বড়া দিয়ে আলু পোস্ত। ঠিক আছে, বড়া আলুর পোস্ত দেখো শুরু করে দিয়েছি। এখানে খেসারির ডাল সঙ্গে একটু মানে কিছু মুসুর ডাল ভিজিয়ে দিয়েছিলাম, কেন অনেকটা পাবলিক আছি তো কম পড়বে ওই জন্য। আর দেখো পেস্ট বানিয়েও নিয়েছি, ওটা রাত্রি থেকে ভিজিয়ে দিয়েছিলাম, সকালে ভালোভাবে ধুয়ে নিয়েছি, ধুয়ে পেস্ট বানিয়েছি। আর পেস্ট দেখো খুব মানে বেশি মিহি করি না, কেন বলতো একটু মানে যেহেতু আমি রেসিপি বানাবো, এটা খাবো না শুকনো, খেলে সুখ ভালোভাবে পেস্ট করতাম। যেহেতু রেসিপি বানাবো ঝোলের মধ্যে দেব, ও তো একদম নরম হয়ে যাবে, ওই জন্য একটু মানে একটু দানা দানা মতো রেখেছিলাম। দেখো এখানে আমি কি কি দিয়ে ম্যারিনেট করে নিলাম, দেখতে পেয়েছো? এখানে আলুটা হালকা ভাপিয়ে নিয়েছি। এবার চলো দেখতে থাকো কি কি লাগছে এখানে, বড়া আলু পোস্ত বানাতে কি কি লাগছে, তোমরা এটা একটু দেখে নাও, তারপরে ভিডিওটা দেখো। আর প্লিজ এই এত ছোট ভিডিওটা স্কিপ না করেই দেখো, আশা করছি তোমার ভিডিওটা ভালো লাগবে। ঠিক আছে, আর একবার অপর্ণার রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। চলো চলো ভিডিওটা শুরু করে দিয়েছি, আর রেসিপিটা শুরু করে যেখানে কড়াই তেল দিয়েছি, দেখো বড়াটাই ভাজতে বসে যাবো। চলো ভিডিওটা দেখো তোমরা। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তাদেরকে বলছি, প্লিজ ভিডিওটা তোমরা দেখছো কিন্তু সাব করছো না, প্লিজ চ্যানেলটাকে সাব করে নাও। সাব করে নিয়ে আমার নিত্য নতুন ভিডিও আর অল ঘন্টিটা বাজিয়ে নেবে, তাহলে আমি যে ডেলি ডেলি ভিডিওটা ছাড়বো সেটা তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। ঠিক আছে, চলো ভিডিওটা দেখতে থাকো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম একদম ভুলো না। হ্যাঁ দেখো ভিডিওটা, ভালো লাগলেও কমেন্ট করো আর না লাগলেও কমেন্ট করো, কেন বলো তো তোমাদের এই কমেন্ট আমাদের ভিডিও বানাতে আরও মানে উৎসাহিত করে দেয়। তোমাদের কমেন্ট দেখে আরও ভালো লাগে যে হ্যাঁ রে ভালোবাসা পাচ্ছি, কমেন্ট পাচ্ছি, ওই জন্য। চলো চলো ভিডিওটা দেখো, আর বেশি বক বক করছি না, এখানে বড়া ভাজাটা কথা বলতে বলতে হয়েই যাচ্ছে। আর দেখছো অপর্ণার ডিজাইন কেমন দিয়েছে বড়া, হ্যাঁ বড়া এতে পেঁয়াজ দিলে ভালো লাগতো কিন্তু পেঁয়াজ এই মুহূর্তে আমি দিলাম না, যেহেতু ঝোলের মধ্যে দেব, পোস্ত বানাচ্ছে মানে তো পেঁয়াজ দিতেই হবে। চলো দেখো দেখো, হ্যাঁ আর সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, আর সবাই সাবধানে থেকো। আর ভিডিওটা বসে বসে ভাবি আমি সারাদিন, কি করে মেটাবো তোমার এই ঋণ। বসে বসে ভাবি আমি সারাদিন, কি করে মেটাবো তোমার এই ঋণ। এ মনের ঘরে কবে ধীরে ধীরে, কবে ধীরে ধীরে ফিরে পাই তোমার মাঝে তাকেই প্রতিদিন। বসে বসে ভাবি আমি সারাদিন, কি করে মেটাবো তোমার এই। চোখ ভরে যতই দেখি তোমার হাসি মুখ, মনে পড়ে আমার প্রেমের হারিয়ে যাওয়া সুখ। দু চোখ ভরে যতই দেখি তোমার হাসি মুখ, মনে পড়ে আমার প্রেমের হারিয়ে যাওয়া সুখ। হো কত স্মৃতি মনে আসে ক্ষণে ক্ষণে, কত স্মৃতি মনে আসে ক্ষণে ক্ষণে, ফিরে পাই তোমার মাঝে তাকেই প্রতিদিন।
বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার এই ঋণ হো জানি না কবে ফিরে পাবো পুরনো স্মৃতি রাতের শেষে হারিয়ে যাওয়া ইচ্ছে গুলো খুঁজেছি তোকে ভালোবেসে হারানো দিন তোর চোখে খোঁজে মন তোরই কারণ দুনো যাহা কো ভুলাও না এসি লগি হ্যায় তুজসে লগন चाहे कहो इस आवारगी चाहे कहो इस दीवानापन अब छायाते लिखछे दिन तोर नाम ना पावा गल्प कथाय তোর পাড়াতে থাকতে চায় আজ মন অজানা গানের ভাষায় মন জানে না কি তোর কারণে সব ছাড়া আব ছায়াতে লিখছে দিন তোর নাম না পাওয়া গল্প কথায় কবে ফিরে পাবো পুরনো স্মৃতি রাতের শেষে হারিয়ে যাওয়া ইচ্ছে গুলো খুঁজেছি তোকে ভালোবেসে হারানো দিন তোর চোখে খোঁজে মন তোরই কারণ ফাদা রাহা প্যার সে প্যার কা अब हम ना होंगे जुदा चाहे तुम्हें किस कदर मेरा दिल तुमको नहीं है पता ये मेरी धड़कने सुन रहा है खुदा वादा रहा प्यार से प्यार का